আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি কম দামের স্টেঞ্জারের অসাধারণ একটা ইকো প্রসেসর আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই জানেন স্টেঞ্জার কোম্পানি কিন্তু আমাদেরকে কম দামে অসাধারণ কিছু প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে সব সময়ই। ভাই, এই ইকো প্রসেসরটা কম দামের হলেও অনেক দামি ইকো প্রসেসরের সাথে কিন্তু এটাকে তুলনা করা যাবে। তো ইকো প্রসেসরের জন্য যাদের বাজেটটা একটু কম আছে, তারা কিন্তু আজকের ভিডিওটা এক মুহূর্তও মিস করবেন না, কারণ আজকে ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনার জন্যই। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে ছোটখাটো একটা ইন্ট্রো চলতে থাকুক, চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি জানি আপনারা অলরেডি বুঝে গেছেন এটা স্টেঞ্জার কোম্পানির DE403 মডেলের একটা ইকো প্রসেসর। আর এই ইকো প্রসেসরটাতে কিন্তু আপনারা আলাদা আলাদা ভাবে তিনটা চ্যানেল পেয়ে যাবেন। এটাতে কিন্তু তিনটা মাইক্রোফোন ইনপুট করা যাবে, এছাড়াও এটাতে আলাদা আলাদা ভাবে তিনটা ডিজিটাল ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো এবারে আমি আপনাদেরকে এটার ভলিউম গুলা সম্পর্কে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আগেই আমি আপনাদেরকে বলছি এটাতে কিন্তু আলাদা আলাদা ভাবে তিনটা চ্যানেল দেওয়া হয়েছে, তিনটা মাইক্রোফোনের জন্য এই তিনটা ভলিউম কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন, এখানে কিন্তু আমাদের MIC1, MIC2 এবং MIC3 এর জন্য আলাদা আলাদা তিনটা ভলিউম দেওয়া আছে, এবং এর পাশেই বড় যে কালো ভলিউমটা দেখতেছেন, এই ভলিউমটা কিন্তু মুডের ভলিউম। এটা দিয়ে আমরা আলাদা আলাদা মুডে ইফেক্ট ব্যবহার করতে পারবো। এর পাশে ইকোর ভলিউমটা দেওয়া আছে, এই ভলিউমটা দিয়ে আমরা ইকো কমাতে বা বাড়াইতে পারবো। এরপরে ফিডব্যাক এর ভলিউমটা দেওয়া হয়েছে, এবং তার পাশে টোনের ভলিউম পাবেন, এবং এটা মেন মাস্টারের ভলিউম। তো বন্ধুরা, এবারে আমরা এই প্রসেসরটার পিছন সাইডটা দেখে নিব। তো দেখেন, পিছন সাইড আমাদের মাইক্রোফোন গুলা ইনপুট করার জন্য এই তিনটা সকেট দেওয়া হয়েছে, এবং তার পাশে আমাদের আক্স ইন এর সকেট দেওয়া আছে। আর এই পাশে যদি আমরা যাই, এখানে কিন্তু আমাদের আউটপুটের সকেটটা দেওয়া আছে। এই আউটপুটটার মাধ্যমে কিন্তু সাউন্ডটা আউট হয়ে এম্পিফায়ারে বা মিক্সারে যাবে। আর এই প্রসেসরটাতে ফিউজও ব্যবহার করা হয়েছে, যাতে ভোল্টেজের কারণে এই প্রসেসরটার কোনো প্রবলেম না হয়, এবং এর উপরেই আপনারা এসি কেবলটা দেখতে পারতেছেন। তো বন্ধুরা, এই প্রসেসরটার ওজন দেওয়া হয়েছে 1 কেজি 700 গ্রাম, আর বাংলাদেশের মার্কেটে এটার দাম পড়বে 3000 টাকা থেকে 3500 টাকার মধ্যে, যদিও ইন্ডিয়ার মার্কেটে এটার দাম পড়বে 1500 থেকে 1700 রুপির মধ্যে। সেই তুলনায় এই প্রসেসরটার দাম বাংলাদেশের মার্কেটে কিন্তু অনেক বেশি। তবুও বলবো ভাই, বাংলাদেশের মার্কেটে এই দামে এর চেয়ে ভালো প্রসেসর পাওয়াই কঠিন। যদি আপনাদের ইকো প্রসেসরের জন্য 3000 থেকে 4000 টাকা বাজেট থাকে, তবে কিন্তু অবশ্যই এই প্রসেসরটা কিনে নেওয়া ভালো হবে। বন্ধুরা, এই প্রসেসরটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই স্মুথ আসে। স্টেঞ্জার কোম্পানির সবগুলা প্রসেসরই মোটামুটি ভালো, আর এই ইকো প্রসেসর গুলা কিন্তু আপনারা ঢাকায় স্টেডিয়াম মার্কেটে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করতেছি আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে স্টেঞ্জার DE403 মডেলের ইকো প্রসেসরটার সাথে পরিচয় করায় দিতে পারছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শেষ করবো আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।